রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই জামিন মঞ্জুর করে। আগাম জামিনের শুনানির জন্য মতিউর রহমান এদিন আদালতে উপস্থিত ছিলেন। এর আগে সকালে আগাম জামিন চেয়ে আবেদন করেন মতিউর রহমান। স্বাধীনতা দিবসে এক সংবাদ প্রতিবেদনে মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর তথ্য উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে 29 মার্চ রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আইনজীবী মশিউর মালিক। ওই মামলায় পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নাম উল্লেখ না করে একজন সহযোগী ক্যামেরাম্যানকে আসামি করা হয়েছে মামলার এজাহারে। জামিনের আবেদন করার পর আদালত শুনে 6 সপ্তাহের জামিন দিয়েছেন এবং 6 সপ্তাহ পর মহানগর দায়রা জজ আদালতে যথাযথভাবে বেল বন্ড ফার্নিশ করে এবং পরবর্তীতে জামিন আবেদন করতে বলেছেন। প্রথম আলোর কাছে আরো দায়িত্বজ্ঞানী আচরণ আশা, দায়িত্বপূর্ণ আচরণ আশা করি আমরা, কারণ প্রথম আলো একটি এই দেশে অত্যন্ত প্রথম সারির পত্রিকা এবং আজকে যে কাজটি তারা করেছে তাদের মনে করি এটা খুবই করেছে, মানে সাংবাদিকতার বিরুদ্ধে কাজ করেছে।